নমস্কার বন্ধুরা, কুকুর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি পালং শাকের ঘন্ট বানিয়ে দেখাবো। তার জন্য নিয়েছি পালং শাক, নিয়েছি একটা বেগুন, শিম, আলু, গাজর নিয়েছি, সঙ্গে নিয়েছি বড়ি, আর আমার লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এখানে আদা আমি বেটে রেখেছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি সর্ষের তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে শিমগুলো ভেজে নেব। অল্প নুন, অল্প হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। শিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ওই তেলে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকেও তুলে নেব। ওই তেলে আমি আরেকটু তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখন আমি এতে আলু দিয়ে দেব। একটু নেড়ে ওতে আমি গাজর আর বেগুনটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এটাকে ভালোভাবে ভাজবো। মিনিট দুয়েক আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম, এবার আমি এতে আদা বাটাটা দিয়ে দেব। এখন আমি এতে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এরকম ভাজতে ভাজতে প্রায় আমার বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে পালং শাকটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। শাক থেকে অনেকটা জল বেরোবে, তাই আমার আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ফুটে দেব। মিনিট দুয়েক পরে ফিরে এলাম।
দেখুন কত জল বেরিয়েছে। এবার আমি এতে জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো, ভেজে রাখা সিমটাও দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট দুয়েক পরে ফিরে আসছে। এবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ভাজা বড়িটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে দেব। এই পালং শাকের ঘন্ট আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।